ডিয়ার স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা আসলে ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম অর্থাৎ ইউএসসিএস এই মেথডের সয়েল ক্লাসিফিকেশন কিভাবে করা হয়েছে সেটা দেখেছিলাম। আর আজকে আমরা আস্থো মেথড এটা দেখব, আর আরেকটা দেখব ইউএসডিএ অর্থাৎ ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, সেটার সয়েল ক্লাসিফিকেশনটা দেখব। তো শুরুতেই আমি আজকে যেটা তোমাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম অর্থাৎ ইউএসসিএস, এটার উপরে আরেকটা এক্সাম্পল দেখাতে যাচ্ছি। তো তোমরা যদি এক্সাম্পলটা খেয়াল করো, এই এক্সাম্পলে তোমরা দেখো যে বলা আছে যে একটা ফিগার এখানে দেখানো আছে, এই ফিগারে দুটা সয়েল অর্থাৎ কার্ভ এখানে দুইটা, এটা হলো তোমাদের সয়েল ওয়ান আর এটা হলো তোমাদের সয়েল টু অর্থাৎ সয়েল বি, এ আর বি। তো এ এবং বি সয়েলের ক্ষেত্রে এখানে লিকুইড লিমিট এবং প্লাস্টিক লিমিট দেওয়া আছে, সয়েল এর ক্ষেত্রে লিকুইড লিমিট এবং প্লাস্টিক লিমিট দেওয়া আছে 30 এবং 22, আর সয়েল বি এর ক্ষেত্রে তোমাদের 26 এবং 20 রেসপেক্টিভলি। এখন তোমাদের কাছ থেকে চাওয়া হয়েছে, এখানে বলা আছে লিকুইড লিমিট টেস্ট আসলে একটা গাইডলাইন আছে, সেটা হলো 40 নম্বর সিভ দিয়ে পাস পাস করবে এই ধরনের ম্যাটেরিয়াল দিয়ে আমরা লিকুইড লিমিট এবং প্লাস্টিক লিমিট টেস্ট করব। অর্থাৎ 40 নম্বর সিভ মানে কিন্তু অনেক ছোট সিভ আর কি। তো এই সিভ সাইজ যেটা, এটা অনেক ছোট, তো এটা দিয়ে আসলে ছোট ছোট পার্টিকেলই পাস করবে। তো ছোট পার্টিকেল পাস করবে এবং সেগুলোর বড় বড় পার্টিকেল বা বোল্ডার বা স্যান্ড, বড় বড় স্যান্ড এগুলোর ক্ষেত্রে কিন্তু যেটা হবে প্লাস্টিসিটি থাকবে না। তো 40 নম্বর সিভ দিয়ে যেগুলো পাস করবে এগুলো আসলে প্লাস্টিসিটি এবং লিকুইডিটি বা লিকুইড লিমিট এগুলো শো করবে আসলে। তো এই কারণে নাম্বার 40 সিভটাকে এখানে স্ট্যান্ডার্ড একটা সিভ ধরা হয়েছে এই টেস্টটা করার জন্য, লিকুইড এবং প্লাস্টিক লিমিট টেস্ট করার জন্য, এবং সেই অনুযায়ী রেজাল্ট দেওয়া আছে। এরপরে দেখো এখানে প্রথম বলা আছে সয়েল এর ক্ষেত্রে যেটা, একটু খেয়াল করে দেখো সয়েল এ যেটা অর্থাৎ এইটা, এই সয়েলের কার্ভটা একটু বাম দিকে এবং সয়েল বি যেটা 2 নম্বর যে সয়েলটা সেটা একটু ডান দিকে, এই যে এটা। দুইটার আসলে ক্লাসিফিকেশন তো দুই রকমই হবে এটা বোঝাই যাচ্ছে। তো সয়েল এ এবং সয়েল বি এর ক্লাসিফিকেশন কি হবে এটা আমরা ইউএসসিএস এই মেথডে দেখব। তো সবার প্রথমেই দেখো, যেহেতু এখানে সিভ অ্যানালাইসিস করা হয়েছে, তো এখানে একটা জিনিস মোটামুটি স্পষ্ট যে এখানে আসলে সিসি এবং সিইউ অর্থাৎ ইউনিফর্মিটি কোফিসিয়েন্ট, এই এই ধরনের জিনিসগুলো আসবে, আর কোফিসিয়েন্ট অফ গ্রেডেশন বা এই জিনিসগুলো আসবে বা কার্ভেচার এরকম কিছু। তো এখানে এই জিনিসগুলো আসলে মেজার করতে হবে এই গ্রেডেশন কার্ভ থেকে। আর এই গ্রেডেশন কার্ভ আমরা কিভাবে পাবো, গ্রেডেশন কার্ভটা আমরা পাবো একদিকে যদি আমরা পার্সেন্ট ফাইনার দিই এটা, আর তোমাদেরকে আমি একটা হয়তো বা এক্সেল শিট দেব, সেখানে একদম বিস্তারিত করা আছে, তোমরা দেখলে বুঝতে পারবে যে আসলে গ্রেডেশন কার্ভটা কিভাবে করতে হয় সেই ব্যাপারটা। আর এখানে ওটা মেইনলি ল্যাব ওয়ার্ক, তারপরেও তোমরা ওটা দেখবা। পার্টিকেল ডায়ামিটার এখানে এক্স অক্ষ বরাবর, পার্সেন্ট ফাইনাল হলো ওয়াই অক্ষ বরাবর, এটা গতদিন অলরেডি বলা হয়েছে। তো আমরা এই দুটা জিনিসের সাইজ এবং পার্সেন্ট ফাইনাল এ বা পার্সেন্ট পাসিং, এই দুটা জিনিসতে যদি আমরা এরকম গ্রাফ প্লট করি এই ধরনের কার্ভ পাবো এবং এটাকে বলা হচ্ছে গ্রেডেশন কার্ভ। তো দেখো প্রথম সয়েলের ক্ষেত্রে এখানে যদি আমরা দেখি, তো দেখো এখানে 200 নম্বর সিভ দিয়ে দেখো একটা বাউন্ডারি দেওয়া আছে। তো 200 নম্বর সিভ দিয়ে কিন্তু আমাদের কিছু কাজ আছে, তো সেই কাজটা কি সেটা আমরা একটু দেখি চলো। দ্য গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভ ইন্ডিকেটস দ্যাট পার্সেন্ট পাসিং নাম্বার 200 is 8। যদি আমরা সয়েল এর ক্ষেত্রে দেখি, এখন খেয়াল করে দেখো 200 নম্বর সিভের ডায়ামিটারটা কত, দেখো তো সিভের যে সাইজটা 0.075, তো এটা আসলে কি, এটা আসলে কিন্তু লেস দেন 0.1। তো সেই ক্ষেত্রে সাইজটা কোথায় হবে আসলে, এটা দেখো 0.1, তার চেয়ে তো ছোট, তো তার চেয়ে তো ছোট ব্যাপারটা কোথায় হবে, এটা তো 0.01 হয়ে গেল, 0.02, 0.03, 0.04, 0.06, 0.07, হয়তো এখানে, আর এটা 0.075, এটা লগারিদমিক স্কেল যেটাই হোক একটু দেখবো তোমরা। তো এই ব্যাপারটা আসলে আমাদের 0.075, একটু গাঢ় করে দিলাম এই জায়গাটা। তো এই সোজা যদি আমরা দেখি, তো এই লাইনটা কোথায় ইন্টারসেক্ট করলো, এই যে সাপোজ এই ডটেড যে লাইনটা এটা এখানে ইন্টারসেক্ট করলো, তো এখানে যদি ইন্টারসেক্ট করে এখান থেকে সোজা যদি বামে যায় আমরা এখানে,
তো দেখো এটা তো জিরো আর এটা তো আমাদের 20, তাহলে এটা কি হবে 10, এবং তার চাইতে এই তীর চিহ্নটা দেখো আর একটু নিচে আছে, তো সেটা তো 8 হবে, তাই না? তো এই যে ইন্টারসেক্টিং যে পয়েন্টটা, এই যে এখানে ইন্টারসেক্ট করেছে, এটা আসলে বাম দিকে 8% ফাইনাল, অর্থাৎ 200 নম্বর শেপ দিয়ে, তার মানে এটা হলো এখানে 8, আর এই 200 নম্বর শেপ দিয়ে তার মানে বোঝা যাচ্ছে যে পাস করে যাবে 8% মেটেরিয়াল। এটাই আসলে 200 নম্বর শেপ দিয়ে এই যে 8% মেটেরিয়াল চলে যাচ্ছে সেই ব্যাপারটা। তো তাহলে সেটাই রেজাল্টে এখানে বলা আছে যে 8, আর অ্যাকর্ডিং টু টেবিল 5.2 ইট ইজ এ কোর্স গ্রেন সয়েল। ঠিক আছে, এটা কোর্স গ্রেন সয়েল, এটা তো আমরা বুঝতেই পারলাম। সেটা কিভাবে বুঝতে পারলাম সেটা যদি আমরা দেখি, টেবিল 5.2 তে যদি আমরা একটু যাই, খেয়াল করে দেখো যে 200 নম্বর সিপ দিয়ে 50%-এর কম চলে যাচ্ছে, অর্থাৎ 200 নম্বর সিপ দিয়ে মাত্র 8% সয়েল চলে যাচ্ছে। তার মানে 200 নম্বর সিভির উপরে রিটেন করেছে, বিভিন্ন সিট থাকতে পারে, তো 200-এর উপরে রিটেন করেছে আসলে 92%, অনেক বেশি, 50%-এর অনেক বেশি। তার মানে এটা অবশ্যই কোর্স গ্রেইনড সয়েল। এখন আমাদের দেখতে হবে এটা আসলে গ্রাভেল নাকি স্যান্ড, সেই দিকে যেতে হবে, তাই না? তো সেই দিকে যদি যাই তো তার জন্য কি করা যায়, চলো সেটা দেখি আমরা এবার। এরপরে দেখো, এরপরে বলা আছে অলসো ফ্রম ফিগার 5.7 দ্য পার্সেন্ট রিটেইনড অন নাম্বার 4 শেপ। তো এটা এখন স্যান্ড নাকি এটা গ্রাভেল সেটা তো আমাদের ঠিকঠাক করতে হবে। তো সেটাকে ডিটারমাইন করে, সেটা ডিটারমাইন করে 4 নম্বর শেপ, অর্থাৎ 200 নম্বর শেপটা সবার নিচে, 200 নম্বর শেপ একদম নিচে, তার এখানে একটা শেপ তার মাঝখানে, সেটা হলো আসলে এটাই আসলে 4 নম্বর শেপ এটা, আর তার উপরে, এটা 4 নম্বর শিপের উপরে থাকবে গ্রাভেল, আর 4 নম্বর শিপের নিচে যাবে আসলে স্যান্ড এবং অন্যান্য ফাইন যে এলিমেন্ট গুলো সেগুলো। তো 4 নম্বর শিপ দিয়ে আসলে কত পার্সেন্ট পাস করে সেটাও তো আমাদের দেখতে হবে। তো 4 নম্বর শিপ দিয়ে কত পাস করে সেটা যদি আমরা দেখি, খেয়াল করো এখানে, তো 4 নম্বর শিপের ডায়ামিটারটা কত, 4.75 এত মিলিমিটার। তো দেখো, খেয়াল করে দেখো, আমাদের এই যে এখানে 1 মিলিমিটার আছে, আমাদের তো এখানে 4.75, সেটা তো আরো এদিকে থাকতো। তো আমাদের এই যে আমরা প্রথম ডাটাটা পেয়েছি, খেয়াল করে দেখো, প্রথম প্রথম ডাটাটা পেয়েছি এই যে এখানে, অর্থাৎ 1 মিলিমিটারের চাইতেও ছোট প্রথম এলিমেন্ট যেটা। তো তার মানেটা কি, কোনো এলিমেন্টই আসলে 1 মিলিমিটারের চাইতে বড় না, তার মানে সবাই আসলে 4.75 মিলিমিটারের চাইতে ছোট। তো সেই ক্ষেত্রে আমাদের এই যে 92%, এই সবগুলো আসলে, সরি সবগুলো, এই যে 100% মেটেরিয়াল আসলে 4 নম্বর শেপ দিয়ে পাস করে ফেলেছে, তার মধ্যে 8% আবার 200-কে ক্রস করেছে, বাকি 92% আসলে এই 200 এবং 4-এর মাঝামাঝিই থাকবে, এই ব্যাপারটা। তো তার মানে এটা নিঃসন্দেহে তাহলে কোথায় দাঁড়াচ্ছে, কোথায় চলে গেল, দেখো, অর্থাৎ মোর দেন 50% আমাদের 4 নম্বর শিপ দিয়ে পাস করে চলে গেছে। তো মানে কি, সবই তো চলে গেছে আসলে, 100% 4 নম্বর শিপ দিয়ে চলে গেছে। তো সেই ক্ষেত্রে এটা অবশ্যই স্যান্ড হবে। এখন স্যান্ডের মধ্যে আমাদের এখানে কয়েকটা ভাগ আছে, তো এই কয়েকটা ভাগের, অর্থাৎ এই 4টা অপশন তার মানে আমাদের জন্য মানে প্রবাবল যে বা পসিবল যে অ্যান্সারটা সেটা। তো এবার দেখি এগুলোর মধ্যে কোনটা হতে পারে, তার জন্য আমাদের কি দেখতে হবে, তার জন্য আমাদের সিসি সিইউ এগুলো চেক করতে হবে, আবার প্লাস্টিসিটি ইন্ডেক্স আমাদেরকে চেক করতে হবে, দুইটা জিনিসে চেক করতে হবে, কেননা দুইটা ডাটা এখানে দেওয়া আছে। তো প্রথমে আমরা চেক করে দেখবো সিইউ এবং সিসি এই দুটো জিনিস কত হয় সেটা। তো তোমরা সবাই জানো সিইউটা কি, ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট, ইউনিফর্মিটি কোএফিসিয়েন্টটা হলো D60, এই যে D60 ডিভাইড বাই D10, অর্থাৎ D60-এর ভ্যালু লাগবে এবং D10-এর ভ্যালু লাগবে। তো তোমাদেরকে আমি গতদিন বলে দিছিলাম যে D60-টা হলো 60% ফাইনার পার্টিকেলের যে ডায়ামিটার, অর্থাৎ যেই শিপ দিয়ে 60% মেটেরিয়াল
ক্রস করে চলে যাবে, ঠিক আছে? তো সেই সিভের ডায়াটাই আসলে D60। এক্ষেত্রে দেখো 60% ফাইনালে যেতে হবে, এই যে 60%, এখান থেকে আমরা এই কার্ভে যাব। এই কার্ভে গিয়ে আমরা সোজা নিচে চলে যাব। নিচে চলে গিয়ে এটা 0.01 এর চাইতে বড় দেখা যাচ্ছে, সেটা কত হতে পারে সেটা এখানে দেখি কত লিখেছে, এটা সেটা লিখেছে 0.135। এরপরে দেখো আমাদের D10 দরকার, একইভাবে কাজ করতে হবে। D10টা ঠিক এখানে 10%, এই যে এখানে, এখান থেকে সোজা ডান দিকে যেতে হবে। এই যে সোজা ডান দিকে গিয়ে আমাদের যেখানে ইন্টারসেক্ট করলো সেখান থেকে নিচে চলে যেতে হবে। তো এটা কিন্তু 0.1 এর চেয়ে একটু ছোট, তো সেক্ষেত্রে কত, 0.809 এই ধরনের কিছু একটা হবে, 0.085 এরকম আসতো, এবং সেটা রেশিওটাকে লেস দেন 6 চলে আসলো। সিইউ এর ভ্যালুটা, সিসিটাও একইভাবে D30 D60 বসাতে হবে এবং D10 বসাতে হবে। D30 একটু তোমাদের বের করে নিতে হবে একইভাবে। তো সেই ক্ষেত্রে এই মানগুলো বসালে আমরা 1.25 পাবো, যেটা গ্রেটার দেন 1, এরকম কিছু পেলাম। তো এটা কেমন হয় দেখি আমরা। তোমরা যদি এখানে খেয়াল করো তাহলে তোমরা দেখবে যে এখানে সিইউ লেস দেন, সিইউটা আসলে লেস দেন 6, এটা আবার সিসি যেটা এটা আসলে সিসি, তো সিসিটা 1 থেকে 3-এর মধ্যে। তো তার মানে আসলে এটা এসপিতে যাচ্ছে, এসপিতে যাচ্ছে, এটা একটা জিনিস কনফার্ম হলো। এখন প্লাস্টিসিটি ইন্ডেক্স থেকে আমাদের দেখতে হবে যে এটা কি এসএম নাকি এসসি, এটাও দেখতে হবে। তো প্লাস্টিসিটি ইন্ডেক্স যদি আমরা ক্যালকুলেট করি, এখানে লিকুইড লিমিট এবং প্লাস্টিক লিমিট দেওয়া আছে। আমরা জানি লিকুইড লিমিট থেকে প্লাস্টিক লিমিট বাদ দিয়ে দিলে সেটাই আসলে প্লাস্টিসিটি ইন্ডেক্স, সেটা কত হবে, 30 - 20, এটা হবে 8। তো সেটা কোন রেঞ্জে পড়ে যাচ্ছে, 8টা তো আসলে গ্রেটার দেন কি 7, নিচেরটাতে চলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এটা আমাদের হবে আসলে এসসি। তো তাহলে এটা আসলে একটা কম্বাইন্ড সয়েল, যে এসপি এবং এসসি এই দুটো জিনিস, এই এটার কম্বিনেশন এসপি এসসি, এই ব্যাপারটা। তাহলে এটা আমাদের প্রথম সয়েলটা আমাদের ক্লিয়ার হলো। এবার সেকেন্ড সয়েলে যদি যাই আমরা, সেকেন্ড সয়েলের ক্ষেত্রে কি আছে, সেকেন্ড সয়েলের ক্ষেত্রে যদি আসি, সেকেন্ড সয়েলে এখানে কি কি দেওয়া আছে দেখি আমরা। এখানে দ্য গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভ ইন 5.7 শোজ দ্যাট পার্সেন্ট পাসিং 200 নাম্বার সিভ, 200 নাম্বার সিভ দিয়ে কত পার্সেন্ট পাস করে সেটা আগে আমাদেরকে দেখতে হবে। টেবিলের সবার প্রথম ক্রাইটেরিয়া কিন্তু এটাই, 200 নাম্বার সিভ দিয়ে যদি 50-এর বেশি চলে যায় পাস করে সেই ক্ষেত্রে সেটা ফাইন সয়েল, আর 200 নাম্বার সিভের উপরে যদি 50%-এর বেশি রিটেইন করে, 50%-এর বেশি, সেক্ষেত্রে সেটা কোর সয়েল বা স্যান্ড হবে বা গ্রাভেল হবে আর কি। তো দেখি সেই ব্যাপারে কত আসে। এই যে দেখো 200 নাম্বার সেভ, 200 নাম্বার সোজা যদি নিচে চলে আসি আমরা, ঠিক এখানে ইন্টারসেক্ট করলো, এটা এই সয়েল বি, যেটা সয়েল বিতে আমরা দেখলাম এটা কত হবে। এটা আসলে যদি আমরা দেখি তাহলে বাম দিকে যদি যাই এটা 60 অথবা 61% হবে ফাইনাল, 200 নাম্বার সেভ দিয়ে পাস করে চলে গেছে। তো সেটা আসলে এরকম হবে। তাহলে আমাদের কি করতে হবে, ইন্টারসেক্টিং পয়েন্ট থেকে সোজা বামে গেলে আমরা এখানে পেয়ে গেলাম 60 অথবা 61%, সেটা এখানে দেওয়া আছে। এরপরে আমাদের দেখতে হবে ওখানে চলে গেল, তাহলে এটা আসলে কি হয়ে গেল, এটা একটা ফাইন গ্রেন সয়েল, এটা তো বোঝাই যাচ্ছে যে 60-50-এর বেশি, তার মানে এটা ফাইন গ্রেন সয়েল, এতটুকু আমরা ক্লিয়ার। এরপরে আমাদের তাহলে কোথায় যেতে হবে, লিকুইড লিমিট এবং প্লাস্টিক লিমিট, সেখান থেকে প্লাস্টিসিটি ইন্ডেক্স কত আসে, প্লাস্টিসিটি ইন্ডেক্স আসে এখানে আমাদের 6, তার মানে এটা কিন্তু আমাদের গ্রাভেল বা স্যান্ডে গেলে হবে না, এটা ফাইনের দিকে যেতে হবে, টেবিলের নিচের অংশে যেতে হবে। আচ্ছা, তো সেখান থেকে আমরা যদি এই প্লাস্টিসিটি ইন্ডেক্স 6 দেখি, এখানে আসলে ক্রাইটেরিয়া মেলানো অনেক কঠিন। এখানে যদি আমরা দেখি,
এই ক্ষেত্রে আমাদের একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, সেটা হলো প্লাস্টিসিটি ইন্ডেক্স। সেটা হলো আমাদের প্লাস্টিসিটি ইন্ডেক্স দিয়ে আসলে কাজ করা লাগবে, কিন্তু আমরা এখানে দেখলাম প্লাস্টিসিটি ইন্ডেক্স ওখানে ছিল 6, যেই 6টা, এবং আমরা এটা কল্পনা করে ফেললাম যে এটা ইনঅর্গানিক সয়েল, যেহেতু কোনো কিছু বলা নাই, ইনঅর্গানিক কল্পনা করা আসলে ভালো। তো প্লাস্টিসিটি ইন্ডেক্স এখানে গ্রেটার দেন 7, তো 6 তো 7-এর চেয়ে বড় না, এই ক্রাইটেরিয়াতেও পড়লো না। আবার এখানে প্লাস্টিসিটি ইন্ডেক্স লেস দেন 4, এখানে এই রেঞ্জেও তো 6 পড়তেছে না, তো তার মানে, এবং ক্লাসিফিকেশন কিন্তু এই দুটার মধ্যেই হবে, এটাও তো কনফার্ম, সিএল হবে অথবা এমএল হবে অথবা কম্বিনেশনটা হবে। তো এই ক্ষেত্রে এই কনফিউশন অ্যারাইজ করার জন্য, যেহেতু অ্যারাইজ করেছে, তো সেক্ষেত্রে আমরা এই এই যে আমাদের এই যে ফিগারটা, এই প্লাস্টিসিটি চার্ট, এটাও আমরা দেখতে পারি সেই ক্ষেত্রে। তো এটা আসলে কম্বিনেশন হবে, সোজা বাংলা কথায় যেহেতু কোনো রেঞ্জে পড়তেছে না কিন্তু এই ক্ষেত্রেই হবে, তো সেই ক্ষেত্রে আমাদের আসলে এই জায়গার মধ্যেই হবে, এখানে কোনো সন্দেহ নাই, এটা হলো আমাদের ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই ক্ষেত্রে আমাদের যদি এই ধরনের টেবিল, এই ফিগারটাতে আসি, নিচের এই ফিগারটাতে, এই ফিগারে দেখো, এই যে আমরা যদি লিকুইড লিমিট এবং প্লাস্টিসিটি ইন্ডেক্স, লিকুইড লিমিট আমাদের কত ছিল, লিকুইড লিমিট ছিল মেবি 26, আর প্লাস্টিসিটি ইন্ডেক্স মাইনাস করলে চলে আসে 6, তো প্লাস্টিসিটি ইন্ডেক্স আমাদের 6, 6 বলতে আসলে এটা 10, তো এই যে 6 এখানে হতে পারে, 6টা হবে এখানে, আর 26, তো 26টা হবে হয়তো এই যে এখানে। তো আমরা যদি এই দিক থেকে আসি এবং নিচের দিকে যাই, তো সেই ক্ষেত্রে এটা আসলে এই যে এইখানে পড়তেছে, এই রেঞ্জে পড়ে যাচ্ছে, তো এই রেঞ্জে আসলে এটা সিএলএন এল সয়েল, অর্থাৎ কম্বাইন্ড সয়েল। তো এক্ষেত্রে এটার নামকরণ কি হবে, সিএল শুধু থাকলে সেটা লো প্লাস্টিক ক্লে, আর এমএল শুধু থাকলে সেটা লো প্লাস্টিক সেল্ট, কিন্তু এক্ষেত্রে এমটা যেহেতু পড়ে, তো ব্যাপারটা এরকম হবে, ক্লে হবে, কিন্তু ব্যাপারটা কেমন হবে, সিল্টিক ক্লে, এম দিয়ে যেহেতু সিল্ট বোঝায়, যেটা আগে থাকবে সেই অনুসারে নাম হবে। তাহলে এম পরে যেহেতু সিল্ট পরে, তাহলে সিল্টি সিতে ক্লে, সিল্টি ক্লে এই ব্যাপারটা। তাহলে এই ক্লাসিফিকেশনটা আমাদের গেল, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আমি আসলে টেবিল এবং এই গ্রাফটা সবই দেওয়া থাকবে যখন পরীক্ষায় তোমাদের এই ধরনের প্রশ্ন করা হবে, যদি এই ধরনের প্রশ্ন আসে ইনশাল্লাহ দেওয়া থাকবে। এই ক্ষেত্রে আরো ব্যাপার আছে, সেটা হলো দেখো এখানে যে এখানে কে ডোমিনেট করতেছে, এখানে ধরো 61% তো ফাইন পার্টিকেল, ধরো 61% ফাইন পার্টিকেল হলে 100 থেকে মাইনাস করলে 39% আসলে কি সেখানে কি থাকবে, 39% অন্য ম্যাটেরিয়াল থাকবে। তো অন্য ম্যাটেরিয়াল যদি থাকে, তো সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে সেখানে গ্রাভেলটা ডোমিনেট করলো নাকি স্যান্ডটা ডোমিনেট করলো। তো গ্রাভেল মানে কি, অনেক বড়। তো এখানে তো বোঝাই যাচ্ছে, আমরা কার্ভ থেকে যদি দেখি, এখানে কোনো বড় সাইজের, এইদিকে তো অনেক বড় বড় সিপ ছিল, সেগুলোতে তো কোনো ডাটাই নাই, তার মানে কি ওখানে রিটেইন করেনি, পাস করে ফেলছে, তার মানে এখানে গ্রাভেল নাই। গ্রাভেল যদি না থাকে, এখানে শুধু আসলে স্যান্ড আছে, ওই যে বাকি যে 39%, সেটা আসলে স্যান্ড। তো একটু বলতে হবে যে এটা আসলে হ্যাঁ সিল্টিক ক্লে, কিন্তু সাথে একটু বলে দিতে হবে এটা স্যান্ডি সিল্টিক ক্লে, অথবা বলতে পারো যে সিল্টিক ক্লে উইথ স্যান্ড, এভাবে বলা যেতে পারে। তো এটা গেল আমাদের ফার্স্ট ক্লাসিফিকেশন। একটু সহজ একটা জিনিস দেখাই সবার আগে, সেটা হলো ইউএসডিএ, ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, এই ক্লাসিফিকেশনটা। এটা হলো দুনিয়ার সব থেকে সহজ একটা ক্লাসিফিকেশন, এখানে একদম আমি অত কঠিনে গেলাম না, কঠিন কিছু বলবো না তোমাদেরকে, আমি জাস্ট তোমাদেরকে এতটুকু বলবো যে যদি আমাদের স্যান্ড ধরো 100% সয়েল, সেখানে স্যান্ড কতটুকু, তারপর হলো ক্লে কতটুকু, সিল্ট কতটুকু, জাস্ট এই তিনটা জিনিসের উপরে ভিত্তি করে আমাদের সয়েলের যে ক্লাসিফিকেশন, কৃষিকাজে যেটা ইউজ হয় ইউএসএ, সেটা হলো আমাদের এখানে ইউএসডিএ, ইউনিফাইড সয়েল, ইউএসডিএ, সরি, ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, এই ব্যাপারটা। তো যদি এরকম থাকে, যেমন ধরো আমি তোমাকে যদি বলি একটা সয়েল স্যাম্পলের মধ্যে তোমাদের স্যান্ড, যেটা স্যান্ড ধরে নাও আছে 70%, এরকম কিছু একটা, তারপর হলো 70%, তারপর সিল্ট ধরে নাও, সিল্ট সিল্ট আছে ধরে নাও 20%,
20, আর বাকি যেটা আছে সেটা হলো আমাদের ক্লে, তার মানে ক্লে থাকবে কত 10%, 100% তো টোটাল, তাই না? তো এটা একদমই সোজা, যে কোনো একটা পয়েন্ট পেতে গেলে আমাদের কয়টা রেখা লাগে বলতো? দুইটা রেখা লাগে, তিনটা কিন্তু লাগে না। তাহলে আমরা কি পাই? একটা ইন্টারসেক্টিং একটা পয়েন্ট পাবো, তাই না? তো আমরা যদি একটা কাজ করি, স্যান্ড কত 70%, যে কোনো দুইটা নিয়ে কাজ করবো, তো 70% স্যান্ড, এই যে এখানে স্যান্ড, তাহলে 70% বলতে কি, এই যে এখানে আমাদের স্যান্ড আছে। সিল্ট কত আমাদের এখানে? 20%। সিল্ট কিন্তু এই যে ডান পাশে, 20% কোথায় হবে? আর একটু উপরে যেতে হবে, এই যে এখানে গেলাম। এখন এই দুটা জিনিসই আমরা যদি কি করে ফেলি, আমরা এই দুটা জিনিসই যদি অ্যাড করে ফেলি, তো সেই ক্ষেত্রে আমরা কি পাবো? আমরা এখানে যেখানে ইন্টারসেক্ট করবে সেখান থেকে আমরা আসলে একটা সয়েলের ক্লাসিফিকেশন পাবো। আবার যদি দেখি পার্সেন্ট অফ ক্লে, তাহলে কত? 10%। 10টা কোথায়? 10টা হলো ঠিক এই জায়গায়। তাহলে আমরা যদি 10 থেকে এদিকে যাই, খেয়াল করে দেখো, আমরা যদি 10 থেকে আমরা যদি ডান দিকে এভাবে যাই, আবার যদি ধরো 70 থেকে আমরা যদি এইভাবে যাই, এই যে এভাবে যদি একটু যাই, অথবা আমরা যদি একটা কাজ করি 20 থেকে যদি এভাবে যদি আসি, তো ব্যাপারটা কোথায় ইন্টারসেক্ট করলো দেখো তো, এই যে ইন্টারসেক্ট করলো, এই যে দেখো গাঢ় করে বর্ডার গুলো দেওয়া আছে, যেমন এই যে এই ট্রায়াঙ্গেলের মধ্যে এখানে সিলটি ক্লে, তারপর আমার এই অবস্থানের মধ্যে যদি যায়, এটা হলো আমাদের সিলটি ক্লে লুম, তারপর এই অবস্থানের মধ্যে যদি আসে সেটা হলো আমাদের সিলটি লোম। লোম বলতে আমরা পড়ি না যে বেলে দোয়াশ মাটি, তো এগুলো দোয়াশ মাটি, ঠিক আছে, এই ধরনের ব্যাপার, উর্বর টাইপের যে মাটিগুলো সেগুলো। তাহলে এটা কোন রেঞ্জে পড়েছে তোমরাই বলো? এটা পড়েছে আসলে এই যে এই রেঞ্জের মধ্যে, খেয়াল করে দেখো, এই এটাও এই রেঞ্জের মধ্যে পড়েছে। তো এই রেঞ্জের মধ্যে এটা আসলে কি? এটা আসলে স্যান্ডি স্যান্ডি লোম, এই ব্যাপারটা। তো তাহলে আমাদের এই যে গিভেন সয়েলটা সেটা আসলে স্যান্ডি লোম। তো যে কোনো ভাবেই তোমরা এটা করতে পারবা, যে কোনো দুটা হলেও এটা করা সম্ভব। তাহলে ডাটা যখন দেওয়া থাকবে তখন যে কোনো দুটো ডাটা দেওয়া থাকতে পারে, বা তিনটা ডাটাই সরাসরি দেওয়া থাকতে পারে, তোমরা এভাবে করতে পারবে আশা করি। এরপর আসো আমরা যেতে যাচ্ছি আস্থ ক্লাসিফিকেশনে। আস্থ ক্লাসিফিকেশনটা যদি আমরা দেখি, এটা আসলে রোডস অ্যান্ড হাইওয়েতে সাবগ্রেড মেটেরিয়াল হিসেবে আমরা যে ধরনের মেটেরিয়াল ইউজ করব, তো সেখানে আসলে আস্থ এই ব্যাপারটা আসবে। তো দেখো আমাদের এখানে কিছু কথা বলা আছে, টেবিলটা যদি আমি তোমাদেরকে দেখাই, টেবিলটা আমি একটু এই স্লাইড থেকে দেখাই, এখান থেকে যদি দেখো তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। এই লাইনগুলো পড়তে হবে, দ্য ক্লাসিফিকেশন সিস্টেম ইজ বেসড অন দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া, ঠিক আছে, এই ব্যাপারটা, এই সব কিছু আসলে পড়তে হবে তোমাদের। তো গ্র্যাভেলটা কি, স্যান্ড কি, সিল্ট কি, অলরেডি বলা আছে যে যদি এরকম হয় যে দেখো গ্র্যাভেলটা কি সেটা দেখো, ফ্র্যাকশন পাসিং দ্য 70 মিলিমিটার সিপ, পাস করবে 75 মিলিমিটার দিয়ে, আর রিটেন করবে কোথায়? রিটেন করবে হলো 10 মিলিমিটার। তো এরকম যদি হয় সেটা গ্র্যাভেল, তারপর নাম্বার 10 বা 2 মিলিমিটার থেকে, সরি এটা 10 মিলিমিটার, এটা 2 মিলিমিটার। এরপরে দেখো ফ্র্যাকশন পাসিং দ্য নাম্বার 10 সিপ অ্যান্ড রিটেন অন নাম্বার 200 সিপ, অর্থাৎ 10 নাম্বার সিপ দিয়ে পাস করে যাবে কিন্তু 200 থেকে আটকে যাবে, তো এরকমকে বলবো আমরা স্যান্ড। আর যদি 200 নাম্বার সিপ দিয়ে পাস করে যায় তো সেটাকে আমরা বলবো হলো সিল্ট অ্যান্ড ক্লে, অর্থাৎ ফাইন পার্টিকেল, এই ব্যাপারটা। প্লাস্টিসিটি যদি আমি বলি, তো প্লাস্টিসিটি কি, দ্য টার্ম সিল্ট ইজ অ্যাপ্লাইড হোয়েন দ্য ফাইন ফ্র্যাকশন অফ দ্য সয়েল হ্যাভ এ প্লাস্টিসিটি ইন্ডেক্স অফ 10 অর লেস, 10 অথবা 10-এর চেয়ে যদি ছোট হয় প্লাস্টিসিটি ইন্ডেক্স, তো সেই ক্ষেত্রে সেটাকে বলবো আমরা সিল্টি সয়েল। আর যদি এরকম হয় ক্লে সয়েলের ক্ষেত্রে প্লাস্টিসিটি ইন্ডেক্সটা 11 অথবা তার চাইতে বেশি হবে, তার মানে প্লাস্টিসিটি ইন্ডেক্স কম হলে সেটা সিল্ট, আর যদি বেশি হয় সেটা আসলে আমাদের ক্লে হবে। আর কোবলস অথবা বোল্ডার যদি থাকে সেটা ক্লাসিফিকেশনের জন্য আমাদের কোনো ইম্প্যাক্ট ফেলবে না, ওটা ছাড়া আমরা কোবলস বা বোল্ডার মানে বড় বড় জিনিসগুলোকে বাদ দিব সয়েল ক্লাসিফিকেশন করার সময়,
কিন্তু এতটুকু রেকর্ড রাখবো যে কত পার্সেন্ট বোল্ডার ওখানে ছিল বা কোবল ওখানে ছিল, এই ব্যাপারটা আমাদের রেকর্ড রাখতে হবে। এরপরে আসো আমি সহজ কথায় তোমাদেরকে যদি এই আস্থো মেথডটা দেখাই, এই যে আমাদের এখান যে টেবিলটা দেখতে পাচ্ছ, তো এই টেবিলের সোজা বাংলা কথায় যে আমি যদি বাম দিক থেকে ডান দিকে যাই, ম্যাটেরিয়ালের সাইজটা ছোট হবে। ছোট হবে মানে কি, বাম দিকে তাহলে একটু বড় পার্টিকেল মানে কি ফোর্স পার্টিকেল বা স্যান্ড থাকবে, আর ডান দিকে যদি আসি, ডান দিকে আমাদের এদিকে থাকবে আসলে ফাইন পার্টিকেল বা ক্লে অথবা সিল্ট, এই ধরনের যে জিনিসগুলো সেটা। সহজ কথা এটাই। এখন দেখো যদি আমরা এখানে এত ক্রাইটেরিয়া বা এটা সেটা এটা আমাদের দেখার দরকার নাই, আমরা কি দেখবো মেইনলি, আমরা এখন মেইনলি যেটা বোঝার দরকার সেটা হলো দেখো আমাদের একটা ব্যাপার কি, দেখো নিচে একটা কমেন্টস লেখা আছে, খেয়াল করে দেখো, জেনারেল সাবগ্রেড রেটিং। তো জেনারেল সাবগ্রেড রেটিং রেটিং যদি আমি বলি, যে বাম দিক থেকে ডান দিকে যত যাব তত আমাদের সাবগ্রেড কোয়ালিটি খারাপ হবে, অর্থাৎ একটু কি বড় সাইজে গ্রাভেল, একটু স্যান্ড, এই জিনিসগুলো সাবগ্রেড মেটেরিয়াল হিসেবে ভালো, কিন্তু ক্লে সয়েল বা সিল্টি সয়েল এগুলো সাবগ্রেড মেটেরিয়াল হিসেবে ভালো না। তোমরা দেখবা যে রোড কনস্ট্রাকশন করার সময় ক্লে সয়েল বা সিল্টি সয়েল এগুলো কিন্তু ইউজ করা হয় না একদম। যখন এই ঢাকা চিটাগাং হাইওয়েটা হয় তখন অনেকে হয়তো দেখেছো, বা যাই হোক নতুন কোনো কনস্ট্রাকশনের সময় যেখানে প্রপারলি কাজ হয় তো সেখানে আসলে স্যান্ড ইউজ করা হয়, বা নিচে তোমাদের গ্রাভেল ইউজ করা হয়, বা এই ধরনের পোর্সার পার্টিকেল ইউজ করা হয়। তো তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আস্থো ক্লাসিফিকেশনে যে টেবিলটা আছে, এই টেবিলে এই যে A1 সয়েলটা, এই যে A1 সয়েল এগুলো সব থেকে ভালো, আর এই যে এগুলো এগুলো বেশ ভালো, এগুলো মিডিয়াম, আর এই যে A7 A8 এই ধরনের জিনিসগুলো যে আছে তো সেগুলো আসলে খারাপ। খারাপ হবে না কেন বলো, অর্গানিক সয়েল যদি হয় সেটাতে তুমি রাস্তাঘাট তৈরি করবা? অর্গানিক সয়েল তো ওখানে ডিকম্পোস্ট হবে, বা ওখানে আসলে অনেক ভ্যাপার থাকতে পারে, ওখানে আসলে অনেক লুজ সয়েল থাকতে পারে, অনেক ভয়েট থাকতে পারে, এই ধরনের অনেক সমস্যা থাকতে পারবে অর্গানিক সয়েলে। তো সেক্ষেত্রে আমরা অর্গানিক সয়েলটাকে অবশ্যই অ্যাভয়েড করব, ক্লে অথবা সিল্টকেও অ্যাভয়েড করার চেষ্টা করব। তাহলে এতটুকু ক্লিয়ার, বাম দিকে আমাদের সব থেকে ভালো পার্টিকেল এবং ডান দিকে আমাদের সব থেকে খারাপ পার্টিকেল, সহজ কথা। তো এইভাবে আমাদের শ্রেণীবিভাগ এখানে করা আছে। এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, দেখো ক্রাইটেরিয়া যদি দেখি আমরা, চলো আমরা এখন ক্রাইটেরিয়া গুলো দেখবো, কোন ক্রাইটেরিয়া অনুযায়ী সয়েলটা আসলে কোথায় পড়ে সেটা আমরা দেখি। সবার প্রথমে দেখো A1, A1 সয়েল যদি দেখি, এটা দুই ভাগে বিভক্ত। এগুলো আসলে একদম বড় সয়েল, বোঝাই যাচ্ছে স্টোন ফ্র্যাগমেন্টস গ্রাভেল অ্যান্ড স্যান্ড থাকবে এখানে। তারপরে এই যে A3 সয়েল দেখো, A3 সয়েলটা দেখো একদম ফাইন স্যান্ড। এরপরে দেখো A2 তে কি আছে, সিল্টি অর ক্লে অর গ্রাভেল অ্যান্ড স্যান্ড, অর্থাৎ এখানে সব রকমের মিক্সচার থাকতে পারে। এরপরে A4 এবং A5 এখানে এগুলো আসলে সিল্টি সয়েল, আর এই যে A6 A7 এগুলো আসলে ক্লে সয়েল। বোঝাই গেল ব্যাপারগুলো, আর শর্তগুলো আমরা মেলাতেই পারবো, যখন কাজ করবো তখন মেলাবো, কোনো সমস্যা নাই। এবং কোন সিপ দিয়ে আসলে কত পার্সেন্ট পাস করে সেই জিনিসগুলো কিন্তু এখানে অলরেডি দেওয়া আছে, যে নাম্বার 10 সিপ দিয়ে এখানে 50%-এর ম্যাক্সিমাম 50% পাস করতে পারবে এখানে, এই ব্যাপারটা। তারপর নাম্বার 40 দিয়ে দেখো এই সয়েলের জন্য ম্যাক্সিমাম 30% পাস করতে পারবে, অথবা এই সয়েলের জন্য ম্যাক্সিমাম 50, আর এই ক্ষেত্রে মিনিমাম 51, এই জিনিসগুলো কিছু ক্রাইটেরিয়া থাকবে, আমরা সেখানে চলে যাবো কোনো কথা ছাড়া। তাহলে আমরা যদি দেখি এরপরে আরো একটা ব্যাপার আছে, সেটা হলো দেখো ও এখানে আরো ব্যাপার আছে, লিকুইড লিমিট এবং প্লাস্টিক লিমিটের কথা বলা আছে এই জিনিসগুলো। দেখো প্রথমে যদি খেয়াল করো, অর্থাৎ এই দুইটা জায়গায় কিন্তু আমাদের এই লিকুইড লিমিট বা এই ধরনের কোনো কিছু দেওয়া নাই, কেননা এগুলো তো পাথর অথবা বড় বড় স্যান্ড অথবা ফাইন স্যান্ড এগুলো জিনিস, তো এখানে এর জন্য লিকুইড লিমিটটা দেওয়া নাই। লিকুইড লিমিট তখনই আসবে যখন সেখানে সিল্ট অথবা ক্লে মেটেরিয়াল থাকবে বা প্লাস্টিসিটি থাকবে যখন সয়েলে তখন। এরপরে দেখো গ্রুপ ইন্ডেক্স বলে একটা কথা আছে। সহজ কথাই বলি, আমাদের এই বাম দিকের যে সয়েল, এই সয়েলে গ্রুপ হলো আমাদের 0, গ্রুপ ইন্ডেক্স GI 0 হবে, এবং ডান দিকে যদি যাই এই গ্রুপ ইন্ডেক্সের মান আমাদের
ম্যাক্সিমাম হবে। গ্রুপ ইনডেক্স কিছুই না, তার মানে গ্রুপ ইনডেক্স দিয়ে আমরা কি বুঝবো, একটা সয়েল হতে পারে কিন্তু সেই সয়েলটা সাবগ্রেড মেটেরিয়াল হিসেবে ভালো না খারাপ সেটা আসলে গ্রুপ ইনডেক্স থেকে বুঝবো। তো প্রথমেই তো বললাম যে বাম দিকে ভালো ভালো সয়েল আর ডান দিকে খারাপ সয়েল। তো তাহলে বাম দিকে যদি জিরো বা এই ধরনের আসে, জিরোর চাইতে ছোট হবে না গ্রুপ ইনডেক্স, গ্রুপ ইনডেক্স নেগেটিভ যদি মান আসে সেটাকে জিরো ধরে নিতে হবে, তাহলে জিরো হলে সেই সয়েলটা সব থেকে ভালো। আর যদি সাপোজ 1, 2, 3, 4 এই ধরনের যদি কোনো মান আসে তো সেটা আস্তে আস্তে খারাপ হবে। তাহলে গ্রুপ ইনডেক্স এর মান বাড়া মানে হলো সয়েলটা খারাপ হওয়া, এই ব্যাপারটা। তো এখানে গ্রুপ ইনডেক্স এর একটা ফর্মুলা আছে, তোমরা দেখো এই গ্রুপ ইনডেক্স এর এই ফর্মুলার উপরে বেসিস করে এখানে কিছু কথাবার্তা বলা আছে। এখানে এফটা কি দেখো, এফটা হলো পার্সেন্ট ফাইনাল পাসিং থ্রু নাম্বার 200 সিপ। 200 নম্বর সিপ দিয়ে কত পার্সেন্ট পাস করে, হতে পারে সেটা 40%, 50% হতে পারে, কোনোটাই পাস করলো না, 5% হতে পারে, এমন হতে পারে, এরকম যদি হয় তো সেই ক্ষেত্রে সেটা হলো এফ, 200 নম্বর সিপ দিয়ে কত পার্সেন্ট পাস করলো। এলএলটা আমাদের লিকুইড লিমিট, আর এখানে এই এফটা তো এর আগে দেখলাই, আর পিআই দিয়ে প্লাস্টিসিটি ইন্ডেক্স। তো এই গ্রুপ ইন্ডেক্সের উপরে কিছু কথাবার্তা এখানে বলা আছে। কি কথাবার্তা বলা আছে একটু দেখো, প্রথমে বলা আছে দ্য ইকুয়েশন ইয়েলস এ নেগেটিভ ভ্যালু ফর জিআই, যদি এরকম হয় ইট ইজ টেকেন অ্যাজ জিরো, অর্থাৎ এটাকে আমাদের কি হিসেবে ধরে নিতে হবে, জিরো হিসেবে ধরে নিতে হবে, প্রথম কথা। এবার দ্বিতীয় কথা যদি বলি, দ্বিতীয় কথা বলা আছে দ্য গ্রুপ ইন্ডেক্স ক্যালকুলেটেড ফ্রম দ্য ইকুয়েশন ইজ রাউন্ডেড অফ টু দ্য নিয়ারেস্ট হোল নাম্বার, অর্থাৎ যদি 3.4 আসে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, 3.4 যদি 4 আসে সেক্ষেত্রে আমাদের সেটা রাউন্ড আপ করে 3 তে যেতে হবে। আর যদি এরকম হয়, যদি 3.5 আসে বা 3.6 আসে সেক্ষেত্রে সেটা 4 এর কাছাকাছি ইন্টেজার নাম্বারে নিতে হবে। দ্যাট ইজ নো আপার লিমিট ফর দ্য গ্রুপ ইন্ডেক্স, সর্বনিম্ন ভ্যালু তো 0 হবে কিন্তু আপার কোনো লিমিট এখানে নাই। আর গ্রুপ ইন্ডেক্স অফ সয়েল বিলঙ্গিং A1, A1B, A2, 4, 5 এন্ড A3 ইজ অলওয়েজ 0। তাহলে প্রথম যে কয়টা গ্রুপ আছে এগুলো আসলে আমাদের কি হবে দেখো, এই যে এই পর্যন্ত, এই পর্যন্ত আসলে আমাদের এই কয়টা মেবি, এই যে এখান থেকে বাম দিকে যেগুলো আছে এগুলোর গ্রুপ ইন্ডেক্স 0, তার মানে এখান এই সয়েলগুলো সব থেকে ভালো। কেন গ্রুপ ইন্ডেক্স 0 হলো সেটাও তো দেখার বিষয়, দেখার বিষয়টা হলো এই কারণে দেখো, সেটা হলো যে কোনো একটার কথা যদি বলি কেন জিরো আসলো, আসলে জিরো আসবে না, হয়তো নেগেটিভ আসতে পারে, জিরো আসতে পারে। খেয়াল করে দেখো, আমরা যদি যে কোনো একটা সয়েলের ক্ষেত্রে বলি যে এখানে A1 একটা সয়েল, সেখানে যদি আমরা দেখি আমাদের এখানে 200 নম্বর সিপ দিয়ে কত পার্সেন্ট পাস করে, ম্যাক্সিমাম 15%, তার মানে কি 15 হতে পারে, 10 হতে পারে, ধরলাম 10, ওকে চলো এবার দেখি যদি 10 হয় তাহলে এখানে কত হবে, 10 - 35, এখানে কত হবে দেখো, তো এটা হবে 10 - 35। তো এখানে তো দুইটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, তো তাহলে দেখো এখানে 10 - 35 এই ব্যাপারটা তাহলে কত হবে, এটা হবে -25। তো -25 দিয়ে আমি যদি পুরো জিনিসটাকে গুণ করে ফেলি এই পুরো জিনিসটা তখন মাইনাস আসবে। এরপরে দেখো ডান পাশের অংশটা, ডান পাশের অংশটা যদি দেখি, ডান পাশের অংশে এটা যদি 10 হয় তাহলে এখানে -5 আসবে, এটা যদি 15ও হয় তো সেই ক্ষেত্রে 15 - 15 এখানে 0 আসবে। তো আসলে টোটাল আসলে নেগেটিভ আসবে অথবা 0 আসবে। তো এই সয়েলের জন্য এগুলো, আর অন্য আর A26 আর A27 যদি হয়, A26 এবং A27 এই সয়েলের জন্য প্রথম অংশটা শুধু থাকবে না, দ্বিতীয় অংশটা আমাদের থাকবে। সেটা কিভাবে, সেটা তোমরা যদি একটু দেখো, মানগুলো যদি দেখো, এগুলো আসলে মুখস্থ করার বিষয় না, ওই ইকুয়েশনে বসালেই হবে, এই একটা ম্যাথ করার সময় সেটা আমরা দেখতে পারবো। তো এই জিনিসগুলো আমরা বুঝতে পারবো আসলে। আর কি বলা আছে, আর কোনো কিছু বলা নাই। ইন জেনারেল লাস্টে একটা কথা বলা আছে, দ্য কোয়ালিটি অফ পারফরমেন্স অফ এ সয়েল অফ এ সাবগ্রেড মেটেরিয়াল ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য গ্রুপ ইন্ডেক্স, অর্থাৎ আমি তো বলেই ফেললাম আগে গ্রুপ ইন্ডেক্স এর মান যত বেশি হবে সয়েল তত খারাপ, এই আর কি সাবগ্রেড মেটেরিয়াল হিসেবে। তোমরা এটাও ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই, এই আর কি। এখানে আবার সবগুলোর জন্য করা যাবে না এই কার্ডটা, এটা এই কয়েকটা সয়েলের জন্য।
এখান থেকে এই ব্যাপারে আর বেশি পড়াবো না, এখানে শুধু একটা এক্সাম্পল তোমাদেরকে আসলে দেখাতেই হবে, না দেখালে আসলে ব্যাপারগুলো ক্লিয়ার হবে না। দেখো এখানে কিছু কথাবার্তা বলা আছে, কথাবার্তার মধ্যে পার্সেন্ট পাসিং 10 নম্বর সিফট দিয়ে কত যাচ্ছে, 100 নম্বর, 100%, তারপর পার্সেন্ট পাসিং দ্য নাম্বার 40 সিফট, এটা দিয়ে 80 যাচ্ছে, আর 200 নম্বর সিফট দিয়ে 58% পাস করতেছে। তো এই সয়েলের ক্লাসিফিকেশনটা কি হবে? আস্থ নিয়মে। তো আর লিকুইড লিমিট, ওই তো নাম্বার 40 নম্বর সিফট দিয়ে পাস করে ফেলছে, এইরকম সয়েল নিয়ে আমরা আসলে এখানে তোমাদের করেছি এই ক্লাসিফিকেশনটা করেছি, ঠিক আছে? এই প্লাস্টিক লিমিট আর হলো লিকুইড লিমিটটা বের করেছি। লিকুইড লিমিটটা কত এখানে? 30, আর প্লাস্টিক লিমিটটা কত এখানে? এখানে 10 দেওয়া আছে। তো তাহলে এবার যদি দেখি আমরা, এখানে সবার আগে আমাদের কোন ব্যাপারটা কনফার্ম করতে হবে, আমাদের যে ব্যাপারটা আসলে লক্ষণীয়, আমরা যেই মেটেরিয়ালটা দেখো 200 নম্বর সিফটটা, সবার নিচের সিফটটা দেখা সবার থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো তারপরে দেখবো আমি তার বড়টা। তো 200 নম্বর সিফট সব থেকে ছোট, ছোটটাতে দেখবো আসলে কত পার্সেন্ট পাস করে, তারপরে আমি 40টা দেখবো, তারপরে আমি 10টা দেখবো, এই ব্যাপারটা আসলে। তো সব থেকে ছোটটা কত? 200। 200 নম্বর সিফট দিয়ে কত পার্সেন্ট পাস করে? 58%। চলো সেই অনুযায়ী এটা আসলে কোথায় পড়তেছে সেটা যদি আমরা দেখি। এখানে দেখো এখানে যে কোনোটা হতে পারে, খেয়াল করে দেখো, এখানে A4, A5, A6 অথবা A7, এক্ষেত্রে যে কোনোটা হতে পারে। তো কোনটা আসলে হবে সেটা যদি আমরা দেখি, তোমরা যে কোনো টেবিল বইয়ে অথবা এই নোটটাতে যে কোনো যে কোনো টেবিল তোমরা দেখতে পারো, কোনো সমস্যা নাই। 200 নম্বর সিপ দিয়ে আমাদের কত পার্সেন্ট পাস করেছে? 58%। সেটা আসলে কি ম্যাক্সিমাম 15 এই ক্রাইটেরিয়াতে? না, ম্যাক্সিমাম 25 এই ক্রাইটেরিয়াতেও না। তারপর দেখো এই ম্যাক্সিমাম 35, ম্যাক্সিমাম 35 তা তো না, তার মানে এর চাইতেও বেশি। এর চাইতে বেশি বলতে কোনটা? এটাতে বেশি বলতে দেখো এখানে, দেখো এখানে যদি প্রথমটা দেখো বলা হয়েছে 36 মিনিমাম, তো এটাতেও পড়ছে, আবার এখানে 36, এটাতেও এই রেঞ্জেও পড়ে গেল, মিনিমাম 36। তার মানে কি? আমাদের তো 58 আছে, অনেক বেশি আছে, কোনো সমস্যা নাই, অর্থাৎ এগুলোর যে কোনো একটা হতে পারে। তো কোনটা হবে আসলে সেটা এখন ডিপেন্ড করবে লিকুইড লিমিট এবং প্লাস্টিক লিমিটের উপর, সেটা নির্ভর করবে। তো লিকুইড লিমিট আমাদের কত? 30। তার মানেটা কি? এখানে দেখো 30 বলতে কি, লিকুইড লিমিট 30 মানে হলো এখানে দেখো 40 ম্যাক্সিমাম, 40, হ্যাঁ ঠিক আছে, 30 তো 40 যাতে ছোট, ম্যাক্সিমাম 40 হতে পারবে এখানে, হ্যাঁ 30, ঠিক আছে। তো তার মানে এই দুটার মধ্যে হতে পারে, অর্থাৎ A4 হবে অথবা A6 হবে, কেননা এখানে মিনিমাম 41 চেয়েছে, এখানে মিনিমাম 41 চেয়েছে, তার মানে 41 এর চেয়ে বড় হতে হবে, সেটা এখানে সম্ভব না। এরপরে দেখো এরপরের মধ্যে দেখতে হবে আসলে প্লাস্টিক লিমিটটা কত। তো প্লাস্টিক লিমিট যদি আমরা দেখি, প্লাস্টিক লিমিটটা আমাদের এখানে কত দেওয়া আছে? প্লাস্টিক লিমিট দেওয়া আছে 10, প্লাস্টিক লিমিট 10 দেওয়া আছে, অর্থাৎ 10 এর তো বেশি না। তো সেই ক্ষেত্রে কত? দেখো ম্যাক্সিমাম 10, এটাও ম্যাক্সিমাম 10, এখানে তো এটার জন্য তো মিনিমাম 11 লাগবে, তো সেখানে তো আমরা যেতে পারলাম না। তো তাহলে আমাদের ম্যাক্সিমাম 10 এখানে আসলে আমাদের থাকতে হচ্ছে, তার মানে আসলে এই সয়েলটা A4 সয়েল, অর্থাৎ সিল্টি সয়েলের মধ্যে পড়লো এই ব্যাপারটা। এখন দেখতে হবে সিল্টি সয়েল, ঠিক আছে মানলাম, গ্রুপ ইন্ডেক্সটা কি? তো গ্রুপ ইন্ডেক্সটা দেখতে হবে, গ্রুপ ইন্ডেক্স আমি যদি রেসপেক্টিভ মানগুলো এখানে বসাই, সব মানই এখানে দেওয়া আছে, সেই মানগুলো যদি আমি এখানে বসাই, বসালে পরে এটা আসবে 3.45, যেটা 3.5 এর চেয়ে ছোট, তার মানে এখানে আমাদের রাউন্ডে যেতে গেলে থ্রিতে যেতে হবে। তো তাহলে এটা আসলে A4 সয়েল, আর গ্রুপ ইন্ডেক্সটা হলো 3। এতটুকুই আজকের পড়াশোনা। তো এই চ্যাপ্টারটা আমাদের আজকে শেষ হলো, সয়েল ক্লাসিফিকেশনটা। তোমাদের কিন্তু এক্সারসাইজ প্রবলেমগুলো বয়ে আছে, একটু দেখবা, সবগুলো করার দরকার নাই, দুই একটা করলে আসলে বুঝতে পারবা ব্যাপারটা আসলে কি, কোন রেঞ্জে যাচ্ছে,
এগুলো কিন্তু একদমই সহজ, রেঞ্জ কোথায় সেটা মিলতে হবে, এই হলো ব্যাপার। তো আস্তে টেবিলটা বেশি লক্ষ্য রাখতে হবে, অনেক বেশি লক্ষ্য রাখতে হবে আস্তর ক্ষেত্রে। তো আজকে এই পর্যন্তই থাকুক, তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ, সেই পর্যন্ত ভালো থাকো। আর তোমাদের সাথে আমি রিভিউ ক্লাস নিয়ে আসবো, আমি জুমে আসবো, খুব তাড়াতাড়ি চলে আসবো ইনশাল্লাহ।